কমলপুর শহরে চুরির ঘটনা অব্যাহত। কমলপুর শহরের ডিয়ার ক্লাব এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অমূল্য দেবনাথের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক অমূল্য দেবনাথ গত বৃহস্পতিবার তার পরিবারকে নিয়ে আগরতলা চিকিৎসার জন্য যান। চিকিৎসার করে বুধবার 7 দিন পর বাড়িতে ফিরে এসে দেখেন উনার দালান ঘরের দরজা তালা ভাঙা, কিন্তু চুরেরা প্রধান দরজা খুলতে পারেনি। পরে পেছনের দরজা ভেঙে চুরি করে ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। এই চুরির ঘটনা কমলপুর শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ এই চুরির ঘটনা নিয়ে তদন্ত করছে বলে জানা যায়। গত বৃহস্পতিবারে আমি ডাক্তার দেখাইতে আগরতলা গেছিলাম। আগরতলা যাওয়ার পরে 3-4 দিনের প্ল্যান লইয়া গেছি, আমরা সবাই গেছি। এরপরে বৃহস্পতিবারে গিয়ে আমরা আজকে বুধবার 5 দিন গেছে। আজকে আওয়ার পরে যখন গেটের তালা খুললা ভিতরে ঢুকলাম, ঢুকার পরে প্রথম ঘরের দরজা দরজার ওই বাইরে যে গেটটা আছে, মানে এই কলাপসুল গেটটা, যার দিকে তালাটা ভাঙা। এরপরে ভিতরে একটা তালা আছিল, ভিতরেটা ভাঙতে পারছে না। তখনই আমরা ওই দিক দিয়ে যাই পিছন এক সাইডে, উত্তর দিকে। উত্তর দিকের যে আমার গেটে তালা আছিল, তালাটি ভাঙছে, ভাঙ্গা দরজাটা এই কেজা দিয়া রান্নাঘরের দরজাটা ভাঙ্গা। পরে দ্বিতীয় রুমে ঢুকছে, আরেকটা দরজা ভাঙ্গা। এরপর একটা রুম আছে, এই রুমের দরজাটা একবারে ভাঙ্গা ঢুকিয়া সাইডা। এখানে একটা টিভি আছিল, টিভিটা ভাঙছে, না টিভিটা ভাঙছে না, টিভিটা নিচেগা। এরপরে গোদরেজটা ভাঙছে, আর মধ্য রুমের যে গোদরেজটা, এটার মধ্যে একটা লকারও আছে, গোদরেজও ভাঙছে, লকারও ভাঙছে। আর